আমরা সবাই জ্ঞানযাত্রা পরে জ্ঞানযাত্রা সম্পূর্ণ করে আমরা আজকে সম্পূর্ণ দিন অনেক অনেক জায়গায় জ্ঞানযাত্রায় গেছিলাম, এবং জ্ঞানযাত্রা পরে আমাদের প্রধান শিক্ষক শামসুদ্দিন খান স্যার, উনি ওনার বাড়িতে আমাদের সবাইকে নিয়ে এসেছেন। বর্তমানে আমি ওনার বাসাতে আছি, এবং দেখো এখানে আমাদের সম্মানীয় স্যাররা বসে আছেন, এখানে স্যার এখানে পরিচালনা সভাপতি সভাপতি আছেন, এবং আমার চোদ্দ ভাই বলে আমার প্রিয় ছাত্রছাত্রী এখানে বসে আছে, সবাই মিলে নাস্তা করছি। আজকে সম্পূর্ণ দিনটা আমরা খুবই এনজয় করেছি, এবং আমাদের স্যারকে অশেষ ধন্যবাদ, আমাদের প্রধান শিক্ষক ওনাকে অশেষ ধন্যবাদ, উনি আমাদের এই নাস্তাটা করেছেন। নাস্তা না এটা কি বলে এটাকে সুন্দর সুন্দর কি বলে জলপান, জলপান উনি যে আমাদের এই জলপানের ব্যবস্থা করেছেন, আমাদের যে জলপান দিয়েছেন ওনার, এর জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। তো আমরা এখানে আমাদের শুধু ছেলেরা রয়েছে, তো স্যার ছেলেদের এখানে নাস্তা করেছেন, এখানে জলপান দিয়েছেন, মেয়েদের ওই পাশে অন্য রুমে হয়তো মেয়ের ব্যবস্থা করেছেন। ওনার এই যে সিস্টেমটা আমাদের প্রচেষ্টা বহুতই অনেকই ভালো লাগে, ঠিক আছে। সম্পূর্ণ দিনে যে আমাদের যে গ্লানি ছিল, আমাদের যে অবসাদ ছিল, আমাদের যে পরিশ্রম সেটি কিন্তু এখানে এসে সম্পূর্ণভাবে লাগু করে আমাদের মনে করার পরিশ্রমের মূল্য একমাত্র নেই, সবার মন চাঙ্গা হয়ে গেছে, ছাত্রও চাঙ্গা, শিক্ষকেরও চাঙ্গা, এবং সবাই মিলে অনেক ফুর্তি করছে, এবং স্যারের বাসা এবং আরও সবাই মিলে এই জলপান করছে। তো আমি এখন আমি অনুরোধ করব আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক, তো ওনাকে কিছু বলার বিষয় সম্পর্কে, যে আমাদের এখানে আসে মানে আমাদের কিরকম লাগলো কিছু ওনার সম্পর্কে। ধন্যবাদ স্যার, এটি হচ্ছে তো একটি যাত্রা সম্বন্ধে আগে একবার বলে এসেছি, যাত্রা শেষ করবে আসে আমাদের বর্তমান প্রধান শিক্ষক বরকত মিছিলে স্যার, উনি ওনার বাসায় সবকে নিয়ে গেছেন, নিয়ে উনি এত সিস্টেম সুন্দর, মেয়েদেরকে আরেক সময় দিয়েছেন, যদি ওদের কোনো দরকার পড়ে যেতে পারে। আর আমার সব ছাত্ররা এবং আমার সব স্যাররা আমার অবস্থা বুঝে সভাপতিরা এখানে উপস্থিত, আমরা আমাদের এই যাত্রা সম্বন্ধে ইতিমধ্যে বলে দিয়েছেন যে তোমরা কমপক্ষে কালকে দুই একটি লাল দেখতে হবে, এবং ইম্পর্টেন্ট কি জিনিস দেখেছো, কোথায় এসেছো, এই দেশ সম্বন্ধে দেখতে হবে। এটা হলো মাইল ডি ওয়ার্ড নাম্বার টু সেটেলমেন্ট বাজারে, এই মাইল ডি ওয়ার্ড নাম্বার টু সেটেলমেন্ট বাজার সম্বন্ধেও আমাদের লেখবেন। এখানে একটি বড় বাজার আছে, মসজিদ আছে, এবং মসজিদের সামনে একটি বড় পুষ্করিণী আছে, যেটা পুষ্করিণীর মালিক আমরা রাজা আছে বলি রাজ চৌধুরী, তিনি ইউডিএফের জওয়ান আন্তর্জাতিক চৌধুরী প্রেসিডেন্ট, করিমগঞ্জ জেলা ইউডিএফের যে জেলা আছে এটা সাধারণ সম্পাদক, অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে স্যার, অনেক ধন্যবাদ। এখন আমি অনুরোধ করছি আমাদের পরিচালনা সমিতির সভাপতি শাহনাজউদ্দিন আহমেদকে কিছু বলার জন্য। স্যার আপনি দুই একটি কথা বলুন, মানে সম্পূর্ণ দিন এই যে আপনি যে জ্ঞানযাত্রায় গিয়েছিলেন, বা অনেক জায়গায় গেলাম তো, আজকে বদরপুর গেলাম, ইজতেমাত গেলাম, মালেগুড় গেলাম, মানে এই সব জায়গায় আমাদের ভবিষ্যতে যাওয়া উচিত না উচিত নয় এটি বসে আপনি শুধু দুই একটি কথা বলুন। ঠিক আছে, আমাদের ছাত্রছাত্রী নিয়ে ওইখানে গেলাম, ছাত্রছাত্রীদের ওখানে গিয়ে যেগুলো জিনিস দেখার আছে ওগুলা ওরা দেখছেন, একটু জ্ঞান বাড়ছে ওদের, ভবিষ্যতে ভবিষ্যতে আমরা সবাই মিলে আবার যাবো এই আশা রাখছি, সবাই মিলে আবার যাবো। ঠিক আছে, আরো গেলে মানে আমাদের সবাই জ্ঞান বাচ্চাদের জ্ঞান পাবে, নতুন নতুন জায়গা দেখতে পাবে ওরা। অশেষ অশেষ ধন্যবাদ আমার এই পরিচালনা সমিতির সভাপতি শাহনাজ ভাইকে। এখন আমি অনুরোধ করব আমার এখানে একজন অভিভাবক রয়েছেন, এই অভিভাবক আপনি আপনার শুভ নামটা জানতে চাইবো, আপনার নামটি বলুন। আব্দুল আজাদ। তো স্যার আপনি আজকে আমাদের সাথে সম্পূর্ণ দিন ছিলেন, তো আজকের এই যে জ্ঞানযাত্রা এটা মানে আপনার কিরকম লাগলো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, তারা চাইতেছে আগামী বছর আবার যাবার যাওয়ার জন্য, মানে আপনার আপনার মতে মানে যাওয়া উচিত, যাওয়া উচিত, অনেক কিছু দেখেছে বাচ্চারা, অনেক কিছু শিখেছে, খুব বাড়বে আরো উচিত হবে, তো আর আমরা এখানে বর্তমানে এখন আছি আমাদের সম্মানিত প্রধান শিক্ষক শামসুদ্দিন খান স্যারের বাসায়, তো ওনার বাসায় বর্তমানে আছি যে জলপান করছি, তো ওনাকে আপনি কি বলে ধন্যবাদ দেবেন? বলবো যে এত ধন্যবাদ দিব মোটামুটি।
ফলের ব্যবস্থা করেছেন, তারপর চিপস দিয়েছেন, তারপরে চকলেট দিয়েছেন, বাদামও দিয়েছেন, এখন আবার উনি নিজের হাতে উনি চায়ের ব্যবস্থা এবং চা নিয়ে এসেছেন আমাদের জন্য। তো স্যারকে আমি কি বলে ধন্যবাদ দিব, সবার জন্য আজকে স্যার অনেক পরিশ্রম করছেন। এই দেখুন স্যার আমাদের সবার জন্য বিস্কিট নিয়ে এসেছেন আবার। তো উনি একজন সম্মানিত মানুষ, কিন্তু আমাদের যে সম্মানটিকে দিচ্ছেন ওনাকে আমরা সম্মান দেওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি। তো উনি আমাদের দিচ্ছেন, তো স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ আমি সবার তরফ থেকে দিচ্ছি।